আসসালামু আলাইকুম, আমি রুমানা, লন্ডন থেকে বলছি। আমার বোন সাইদা সুমনা বেগমের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আপনাদের সবার সাথে পরিচয় হতে চাই। আপনারা জানেন বর্তমান বিশ্ব এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, করোনা ভাইরাস, কোভিড-19, এটা এমন একটা ভাইরাস আমরা সবাই জানি যে এই ভাইরাসে আক্রান্ত হলে, স্পেশালি যারা ভালনারেবল পেশেন্ট আছেন বা যাদের বয়স 60 অ্যাবভ, তাদের জন্য বেশি রিস্ক। এবং এই ভাইরাসে আক্রান্ত হলে কী করা উচিত? এবং আপনারা এও জানেন যে এই ভাইরাসে আক্রান্ত হলে যদি আপনারা হসপিটালে যান, তাহলে আসলে কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট এখনও হয়নি। সুতরাং আমি যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার এক পরিচিত এক বড় ভাইয়ের, উনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং উনি হসপিটালে না যেয়ে বাসায় ট্রিটমেন্ট করে উনি এখন ফুললি রিকভার এবং হি ব্যাক টু নর্মাল লাইফ নাও। ওনার বয়স নিয়ারলি 67 ইয়ার্স ওল্ড। সো আমি আজকে আপনাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করতে চাই, আসলে উনি কী করেছিলেন বাসায় এবং কী কী খাবার নিয়েছিলেন যে উনি এই ভয়ঙ্কর এক ভাইরাসে ইনফেক্টেড থেকে উনি রিকভার হয়ে এসেছেন। এবং এই ইনফরমেশনটা শুধু আপনাদের সাথে শেয়ার করব। উনি যেটা আমাকে বলেছেন যে এই ভাইরাসে যখন উনি ইনফেক্টেড হলেন, উনি যখন বুঝতে পারলেন উনি কোভিড-19 আক্রান্ত হয়েছেন, উনি বললেন অ্যাট ফার্স্ট ওনার প্রচণ্ড টেম্পারেচার, মানে জ্বর আসলো এবং এই জ্বরটা ছিল নিয়ারলি 39 ডিগ্রি অ্যাবভ এবং তার প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল এবং দেন ওনার খুব কাশি হলো। এবং আপনাদের একটা আমি কথা আমি বলতে চাই যে এই কাশিটা আসলে নর্মালি আমাদের আসলে উইন্টার যে দেশগুলো আছে, কাশি হলে আমরা খুব খুব করে কাশি যেটা হয় সেই কাশি না, এই কাশিটা উনি বললেন খুব ভেতর থেকে, যেন ভেতর থেকে আসে কাশিটা, এরকম একটা কাশি। এবং দেন আস্তে আস্তে ওনার স্টমাকে প্রবলেম হলো, অ্যাট দ্য এন্ডে ওনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হলো। সো উনি যখন এইসব সিমটম হলেন এবং উনি যখন কনফার্ম হলেন উনি কোভিড-19 আক্রান্ত হয়েছেন, তখন উনি নিজেই বাসায় থেকে উনি কিছু খাবার খেলেন, কিছু নিয়ম মেনে চললেন এবং উনি এখন অ্যাজ আই সেড বিফোর ফুললি রিকভার। এবং উনি কী খাবার খেয়েছেন শুধু এইটুকু আপনার সাথে শেয়ার করব। তাহলে আমি মনে হয় এই ইনফরমেশন যদি আসলে আপনারা শোনেন এবং আপনাদের যদি কেউ, আপনাদের পরিচিত কেউ এই কোভিড-19 আক্রান্ত হয়ে থাকে, যদি আপনারা ওনাদের সাথে শেয়ার করেন, কিছুটা হলেও আমার মনে হয় ওনারা উপকৃত হবেন। উনি যেটা আমাকে বলেছেন যে উনি খেয়েছেন কী কী খেয়েছেন, অ্যাট ফার্স্ট উনি বলেছেন উনি এভরি ওয়ান আওয়ার ইনি হট ড্রিঙ্কস খেয়েছেন এবং হট ড্রিঙ্কসটা হচ্ছে উইথ লেমন অ্যান্ড জিঞ্জার। দেন উনি এভরি ডে 5 to 6 অরেঞ্জ খেয়েছেন, মানে 5 থেকে 6টা অরেঞ্জ উনি খেয়েছেন এভরি ডে। এবং যেটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে স্টিম থেরাপি, উনি স্টিম থেরাপি নিয়েছিলেন। এবং এই স্টিম থেরাপিটা আসলে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আসলে কীভাবে স্টিম থেরাপিটা নিতে হয়। উনি যে ভেপার ভিক্স যেটা আছে ওটাকে স্টিম করে উনি সেই ইনহেলটা নিয়েছেন আর কি, স্টিম থেরাপিটা নিয়েছেন। তারপর উনি যে ব্ল্যাক সিড অয়েল, আমরা সবাই যেটা জানি কালো জিরা তেল, উনি এভরি ডে 2 স্পুন করে কালো জিরা তেল খেয়েছেন। ওকে, অ্যান্ড তারপর উনি প্রতিদিন 5 থেকে 8 ঘন্টা পরপর প্যারাসিটামল খেয়েছেন, 500 মিলিগ্রামের যে প্যারাসিটামল উনি এটা খেয়েছেন। এবং যেটা উনি বলেছেন ফুললি ফ্রেশ হোম মেড ফুড যেন খাওয়া হয় এবং উনি সেটাই খেয়েছিলেন। এবং উনি এভরি ডে 2 স্পুন করে হানি খেয়েছিলেন এবং ওই হানি আসলে আপনারা জানেন হানি নর্মালি আমরা খেয়ে থাকি এবং খুবই উপকার, উনি 2 স্পুন এভরি ডে হানি খেয়েছিলেন। এবং ওনার কাছে একটা কফ সিরাপ ছিল যেটার নাম হচ্ছে লিংটাস, এটা হচ্ছে বিভিন্ন দেশে আসলে বিভিন্ন নাম হতে পারে, বাট এই কফ সিরাপের নাম উনি বলেছেন লিংটাস। এই কফ সিরাপ উনি 5 ml মানে 1 স্পুন এভরি ডে খেয়েছেন। এই যেগুলো বললাম উনি আসলে এগুলোই করেছেন এবং এ থেকে উনি ফুললি রিকভার হয়ে এসেছেন কোভিড-19 থেকে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আসলে এটা এমন একটা ভাইরাস, তার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট এখনও হয়নি। তারপরে যদি আমরা কিছু নিয়ম মেনে চলি,
এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা আমি সবাইকে বলবো, যেহেতু আমরা এখন সবাই ঘরে আছি, আমাদের কিছুটা হলেও আমাদের কাছে সময় আছে, আপনারা এক্সারসাইজ করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটা কাজ করতে পারেন, যে গুগলে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন যে হার্ট ভালো রাখার জন্য এবং লাং ভালো রাখার জন্য কিছু এক্সারসাইজের কথা ওনারা বলেছেন, বা ইউটিউবে আপনারা পেতে পারেন। এগুলো দেখে যদি আপনারা বাসায় যদি এক্সারসাইজ করেন, ইনশাল্লাহ এই ভাইরাসের আক্রমণ হতে, এবং আসলে কি, এক্সারসাইজ করলে কিন্তু আপনাদের ইমিউনিটি সিস্টেমটা আসলে স্ট্রং হয়, এবং যাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং, এই ভাইরাস কিন্তু তাদের বেশি কিছু করতে পারে না। যেটা আমি বলবো, প্রচুর পরিমাণে ভিটামিন সি খাবেন, হট ড্রিঙ্কস খাবেন, মিনিমাম এভরিডে 3-4 কাপ হট ড্রিঙ্কস খাবেন, মানে টি, কফি, স্যুপ, হোয়াট এভার ইউ লাইক এগুলো খাবেন। আশা করি আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন, অ্যাজ আই সেইড বিফোর, আমার বড় ভাই উনি যে উনি আসলে, এবং আরেকটা কথা বলা উচিত যে উনি কিন্তু নিয়ারলি 67 ইয়ার্স ওল্ড, যেটা আমি বলেছি যে 60 ইয়ার্স তাদের কিন্তু আসলে একটু রিস্ক চলে ওনারা চলে যায়, বাট উনি সেই থেকে রিকভার হয়ে এসছেন এই নিয়মগুলো মেনে চলে, এই খাবারগুলো খেয়ে। তা আমি আশা করব আমার এই ইনফরমেশন যদি আপনারা নিয়ে থাকেন এবং আপনাদের পরিচিত সবাইকে দিবেন প্লিজ, এবং এটাও আমি আশা করব আপনারা সবাই সেফে থাকবেন। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।